আমি যদিও একটু আনকমফোর্টেবল ফিল করতেছি বাট ম্যাটার না আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কিছুদিনের মধ্যেই আপনার অনুষ্ঠিত হবে এবং দু সালের জন্য রেজিস্ট্রেশন ফর্ম এখন ওপেন রয়েছে এবং পনেরো তারিখ পর্যন্ত আমার বিশ্বাস সেই রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন থাকবে সো তার আগে আপনারা কিভাবে এই ফিজিক্স অলিম্পিয়াড রেজিস্ট্রেশন করতে পারবেন আমি যেহেতু আগের বছর আপনার আই বাটন দেখলেই পাবেন যে এই ভিডিওটি আমি পাবলিশ করেছিলাম যে অলিম্পিয়া আসলে কখন হয় এখন আমি জানি না ঠিক যে এই সময়ে অলিম্পিয়ার যে টাইমিংস গুলো এখন মিলছে কিনা বাট যেহেতু আমি বলেছি অলিম্পিয়ার সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি শুরুতে সো আমার মনে হয় যে এখন যদি অলিম্পিয়ার রেজিস্ট্রেশনটা কিভাবে করে সেই ভিডিও গুলো যদি আমি আপনাদেরকে জানাই তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে সো কোনো কথাবার্তা না করে চলুন শুরু করা যাক এই ভিডিওতে সো দেখতেই পাচ্ছেন যে এখানে আপনারা এই পেজে কিভাবে যাবেন সেটা নিয়ে আমি একটু বলে রাখি সেটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে আপনারা ফিজিক্স অলিম্পিক রেজিস্ট্রেশন ফর্ম নামে একটি লিংক পাবেন সেই লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন একদম অটোমেটিকলি আপনারা এই বছরের যে রেজিস্ট্রেশন কি রয়েছে সেখানে আপনারা ডিরেক্টলি চলে যাবেন সো সেইটা দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার এটা বাংলাদেশ ফিজিক্স অলিম্পিক একটা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেখতে পাচ্ছেন যে বারোতম ডাচ বাংলা ব্যাংক প্রথম আলো বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়ড অংশগ্রহণের নিয়মাবলী এখানে সুন্দর মতো লেখা আছে এবং রেজিস্ট্রেশন করতে আপনার এই যে এটা হচ্ছে আপনার সেই ফিজিক্স অলিম্পের অফিসিয়াল ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছেন আমি একটু ভালো ইউজ করি তাহলে জিনিসটা ইজি হবে মেবি ওয়েট ওকে সহ এটা হচ্ছে ওয়েবসাইট এবং দেখতে পাচ্ছেন যে তিনটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ক্লাস সিক্স টু সেভেন আর একটা ক্যাটাগরি হচ্ছে এইট টু নাইন আর একটা ক্যাটাগরি হচ্ছে টেন টু দ্বাদ দশম থেকে দ্বাদশ শ্রেণী টেন টু টুয়েলভ এখন এখানে যেটা বলা হয়েছে নিবন্ধনের ক্ষেত্রে দু হাজার একুশ সালের শ্রেণী ব্যবহার করতে হবে অর্থাৎ ইন দা যারা এসএসসি পরীক্ষার্থী কিংবা এইচএসি পরীক্ষার্থী আমার ভাইয়ারা রয়েছে এইচএসি পরীক্ষা বা আমার ক্লাসমেট যারা আছো তোমরা তাহলে ক্যাটেগরি সি বলো তোমাদের সেই ক্ষেত্রে আরকি তোমাদের কোনো সিচুয়েশন পাওয়া লাগবে না যে তোমরা আসলে কোন ক্লাসে তাই না সো ইয়া এটাই কি আর আচ্ছা এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে আমি একটু পড়ি সেটা হচ্ছে তিন জানুয়ারি সোমবার শূন্য সময় থেকে বারো তোমার আচ্ছা লাস্ট ডেট হচ্ছে পনেরো জানুয়ারি তোমরা পনেরো জানুয়ারি আগ পর্যন্ত তোমরা ছটপট করে সেই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল করে নেবা এরপর তোমাদের সেই ডেড লাইনটা ক্রস করে যাবে সো এখানে বলা হয়েছে যাদের ইমেল ঠিকানা নেই তোমাদের যাদের ইমেল অ্যাড্রেস নেই তারা তোমরা ফোন নাম্বারের মাধ্যমে তোমরা সেটা ফিল করতে পারবে এবং নিবন্ধ কোন টেলিটক নাম্বার ব্যবহার করা যাবে না অর্থাৎ তোমাদের যে সকল নাম্বার মিলে জিরো থেকে শুরু হয় আমি জানি না ঠিক সঠিক ইনফরমেশনটা আমার যেটা ধারণা যে জিরো থেকে যে সকল নাম্বার শুরু হয় যেগুলো টেলিটকের সেই সকল নম্বর দিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা বা নিবন্ধনটা করতে না সো প্রতিযোগীর মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে নিবন্ধন নাম্বার আচ্ছা সো এখানে বলা হয়েছে যে ভাইয়া তোমরা যখন এম কমপ্লিট করবে তোমাদের মোবাইল এসএমএস এর মাধ্যমে নিবন্ধন নাম্বার পাঠানো হবে এই নাম নিবন্ধন নাম্বার এবং নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর প্রতিযোগিতা অবশ্যই সংগ্রহ করতে হবে সো তোমরা যদি মোবাইল ফোন দিয়ে রেজিস্ট্রেশন করে থাকো তোমাদের সেই তথ্যটা তোমাদের রাখা লাগবে নিজের কাছে এবং নিজের প্রোফাইলে প্রবেশ ও পরীক্ষা দেওয়ার জন্য নিবন্ধন নম্বর ও মোবাইল নম্বর প্রয়োজন হবে সো বুঝতেই পারছো তোমাদের ফোন নাম্বার এবং যে রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ নিমোধন নাম্বার তোমাদের সেটা দরকার পড়বে এই যে এখানে যেটা লেখা রয়েছে এরপর আরেকটা ব্যাপার আছে যে অলিম্পিয়াড শুরুর পূর্বে প্রত্যেক প্রতিযোগীকে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়ার পক্ষ থেকে এস এম এর মাধ্যমে অংশের জন্য আমন্ত্রণ জানা হবে প্রথমে তিনি মডেল টেস্ট নেওয়া হবে এবং বাছাই পরীক্ষা তিন ধাপে নেওয়া হবে আচ্ছা সো প্রথমে জেলা ভিত্তিক পরীক্ষা অনলাইনে হবে এরপর জেলা পর্যায়ে পরীক্ষার্থীদের উত্তীর্ণদের মধ্যে বিভাগীয় সরাসরি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নিয়ে জাতীয় পর্ব সো ফার্স্ট রাউন্ডটা হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ সেটা হচ্ছে আপনার অনলাইনে এরপর বিভাগীয় পর্যায়ে সেটা হচ্ছে আপনার ডিভিশনালি সেটা আপনার অফলাইনে হবে এবং ন্যাশনালটা অফলাইনে হবে ইনশাআল্লাহ ওভারঅল কিভাবে তোমরা এটা করতে পারবা সো এটা হচ্ছে তোমার সেই অফিশিয়াল ফর্ম সো চলো একসাথে ফিলআপ করি সো দেখতে পাচ্ছো যে আমার ফার্স্ট ইনফরমেশন এখানে অ্যাড হয়ে গিয়েছে উইথ দ্য হেল্প অফ গুগল সো স্কুল নাম তোমরা দেখো আমার বরিশাল ক্যাডেট কলেজ রয়েছে এরপর বরিশাল ক্যাডেট কলেজ এখানে এসে পড়লো ডিভিশন যেহেতু আমি বরিশাল ডিভিশন বরিশাল ডিভিশন ডিস্ট্রিক্ট সেম বরিশাল সো দেখতে পাচ্ছ যে ডিভিশন দেওয়ার পর তোমার কিন্তু এখানে অটোমেটিকলি ডিস্ট্রিক্ট এসে পড়ছে সো এটা নিয়ে প্যারা কোনো দরকার নেই আর একটা ব্যাপার তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট মার্কস আছে অর্থাৎ তোমাদের এইসব সকল ইনফরমেশন অবশ্যই অবশ্যই ফিল করতে হবে ক্লাস তোমাদের এই যে দেখতে পাচ্ছো এগুলো ক্লাস তোমার যেহেতু আমার এখানে মেবি আমি টেন ইউজ করবো নাইন ইউজ করবো তোমরা যে ওয়াট অ্যান্ড অল দ্যাট ইউজ করো মেল এড্রেস তোমরা যে কোনো মেল ব্যবহার করতে পারবা এটা আর ফোন নাম্বার ফোন নাম্বারটা তোমরা এখানে যে একটা ফোন নাম্বার ইউজ করতে পারো এবং জেন্ডার এটা দিলা আর ডিটেল এড্রেস সেটা হচ্ছে তোমার বাসার ঠিকানাটা তুমি এখানে অ্যাড করে দিবা দেন তোমার রেজিস্ট্রেশনটা খুব সহজেই তোমরা কমপ্লিট করে দিতে পারবা ঠিক আছে সো এইটাই আর কি তোমার ওভারঅল গ্লিমস আর কি তোমরা বলতে পারো যে কিভাবে তোমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট সো আমার এখন আমি যদি দেখি কমপ্লিট রেজিস্ট্রেশনের পর কি আসে ও আমার একটা ফটো দেয়া লাগবে সরি ফর দ্য গ্লিচ আমার এখানে আমি এই পার্টটা মেবি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনাদের এখানে আপনাদের একটা আইডির পাশে আপনার একটা ফটো দেওয়া লাগবে সো ওইটা একটু আমি দিয়ে নিই এইটা বেট অম কোথায় ওকে প্রোফাইল পিকচারটা जस्ट ড্র্যাগ করতেছি সো ইয়া আমি আমার প্রোফাইল পিকচার খুঁজি কোনটা দিয়ে দেওয়া যায় এরপর আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে যে কোনটা আমি সিলেক্ট করলাম কোথায় কোথায় বাই বাইদে আপনারা যদি আমার সোশ্যাল মিডিয়ার সাথে লিঙ্ক করতে চান অনেক সময় কমেন্ট বক্সে আপনারা আস করেন যে কিভাবে হ্যাঁ সো আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সব সময় দিয়ে রাখি সো আপনারা চাইলে কানেক্ট হতে পারবেন ডান এতক্ষণ কথা বলছিলাম আই ডোন্ট নো ওয়াই সো দেখতেই পাচ্ছেন যে কত সহজ ভাবে আপনারা এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিলআপ করে দিয়েছি আমি সো ইয়া আপনাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে এই জন্য এই ভিডিওতে পারে তারপরও যদি পছন্দ লাগা হয়ে থাকে ভিডিওটি ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হবে পরবর্তী কোন ভিডিও নতুন কোন একটা অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ এর সময় আল্লাহ হাফেজ